যথাযোগ্য মর্যাদায় মঙ্গলবার গোটা দেশে পালিত হলো 77তম স্বাধীনতা দিবস। ত্রিপুরার বিভিন্ন জেলায় এবং মহকুমায়ও সরকারি এবং বেসরকারিভাবে সর্বমরে দিন পালন করা হয় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। অমরপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে দেশের 77তম স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে মাতা মঙ্গলচণ্ডী ময়দানে শ্রদ্ধার সহিত জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই দিনটি পালিত হয়। উপস্থিত ছিলেন মহকুমা শাসক, মহকুমা ম্যাজিস্ট্রেট, বিধায়ক রঞ্জিত দাস সহ অন্যান্য অতিথিবর্গরা। এদিন পতাকা উত্তোলনের শেষে মাঠে কুচকাওয়াজ প্রদর্শন করেন বিধায়ক রঞ্জিত দাস। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আলোচনা রাখতে গিয়ে বলেন, 1947 সালের 15ই আগস্ট এই দিনটি আমাদের সকলের কাছে একটি গৌরবের দিন। তবে এই স্বাধীনতা একদিনে আসেনি, তাই আজকের এই গৌরবময় দিনে তাদের কথা স্মরণ না করলে নাই হয়। জাতির জনক মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, সূর্য সেন, মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা, লোকমান্য তিলক, সর্দার বল্লভ ভাই প্যাটেল, কাটিয়ারি কুটি, চিত্তরঞ্জন দাস, প্রফুল্ল চাকি, বিপিন চন্দ্র পাল, আশুতোষ মুখার্জি, ডক্টর বি আর আম্বেদকর। এদিন যথাযোগ্য মর্যাদায় কুমারঘাটেও সাড়ম্বরে পালন করা হয় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। কুমারঘাট মহকুমার সরকারি মূল অনুষ্ঠানটি হয় কুমারঘাট পূর্ত দপ্তরের ময়দানে কুমারঘাট মহকুমা শাসকের উদ্যোগে। এদিন মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন স্থানীয় বিধায়ক ভগবান দাস। উপস্থিত ছিলেন মহকুমা শাসক সুব্রত কুমার দাস, মহকুমা পুলিশ আধিকারিক কমল দেববর্মা, কুমারঘাট পৌর পরিষদের চেয়ারম্যান সহ স্থানীয় সমাজকর্মীরা। এদিন পতাকা উত্তোলন শেষে মাঠে কুচকাওয়াজ প্রদর্শন করেন কুমারঘাট থানার পুলিশ কর্মীরা। পরে মাঠে এলাকার 6টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আলোচনা রাখতে গিয়ে দেশের মোদি সরকারের উন্নয়নমুখী দিকগুলো তুলে ধরেন বিধায়ক ভগবান দাস। ভারতবর্ষে তার বিকাশের জন্য, ভারতবর্ষের প্রতিটি শ্রেণীর মানুষের জন্য বিগত দিনের সরকার এই দেশকে এগিয়ে যাওয়ার জন্য কাজ করেছেন, আমরা সেটা অস্বীকার করব না। যদি আমরা বলি গত 2014 সাল থেকে ভারতবর্ষের বা আধুনিক ভারতের যে স্বপ্ন ভারতবাসী আমরা দেখেছিলাম, সেই স্বপ্ন পূরণ হওয়ার কাজ শুরু হয়েছে। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে দক্ষিণ জেলা ভিত্তিক 77তম স্বাধীনতা দিবস উদযাপিত হয় বিলুনিয়া বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে। উপজাতি কল্যাণ মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জাতীয় পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলনের পর মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া 9টি প্লেটুনের কাছ থেকে অভিবাদন গ্রহণ করেন। এরপর হুড খোলা গাড়িতে চড়ে মাঠ পরিদর্শন করার পর আলোচনা রাখতে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ দেশ মাতৃকাকে রক্ষা করতে গিয়ে শহীদ হয়েছেন তাদের স্মৃতি চারণ করে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের উন্নয়নমুখী কার্যকলাপও তুলে ধরেন। চেয়ারপার্সন মহোদয়া, বিভিন্ন স্তরে জনপ্রতিনিধিগণ, শুধু সজ্জন মন্ডলী, মা ভাই ও বোনেরা এবং বন্ধুগণ, স্বাধীনতা দিবসের এই পূর্ণ লগ্নে আপনাদের সবাইকে জানাই হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা। আলোচনা শেষে মোট 6টি প্লেটুনের প্রত্যেক প্রধানের হাতে তুলে দেওয়া হয় ট্রফি। এরপরে শুরু হয় মাঠ প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন সংস্থার শিল্পীদের দ্বারা পরিবেশিত হয় নৃত্য এবং যোগা প্রদর্শনী। স্বাধীনতা দিবস পালন হলো গোমতী জেলা ভিত্তিক, অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় উদয়পুরের ডিগ্রি কলেজে। এদিন সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন ত্রিপুরা সরকারের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। পতাকা উত্তোলনের পর মন্ত্রী প্লেটুনের কাছ থেকে অভিবাদন গ্রহণ করেন। এরপর হুড খোলা গাড়িতে চড়ে মাঠ পরিদর্শন করার পর আলোচনা রাখতে গিয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী মোদীর সুদক্ষ নেতৃত্বে
ভারতবর্ষের অর্থনীতি গত 10 বছরে 11তম স্থান থেকে 5ম স্থানে এসে পৌঁছেছে। আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে রাজ্যে বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হয়েছে। ঐতিহ্য এবং স্বাধীনতার বীর যোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদান করা, আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী দেশকে 2047 সালের মধ্যে উন্নতি চূড়ান্ত শিখরে পৌঁছাতে চান। মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে ভারতবর্ষের অর্থনীতি গত 10 বছরে 11তম স্থান থেকে 5ম স্থানে চলে এসেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল অনুসারে ভারত 2025 সালে 4র্থ স্থানে এবং 2027 সালে 3র্থ স্থানে চলে আসবে বলে আমরা সেই উদ্যোগে কাজ করছি। আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে আমাদের রাজ্য বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হয়েছে। 77তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানকে ঘিরে দর্শকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।